ব্যাগটা দাও তো, হাট করে আসি গি। ঠিক আছে আনছি। আব্বা আব্বা, হাতে যাইছো, আমিও যাবো। না, তোকে যেতে হবে না। না আব্বা, আমি যাবো। বললো তো তোকে যেতে হবে না। এত করে যখন বলছে, আমাদের তো একটাই ছেলে, সঙ্গে করে লি যাও না। তুমি জানো গত সপ্তাহে বাজারে গিয়ে ও কি করিছে? কি করিছে? ওল কাটতে গিয়ে এক লোকটার একটু হাত কেটে গেছে, আর অমনি পুরুষ একটা মেয়ের কাপড় খুললে চলে আসছে আঙুল বাদাল লেগি। বাজারের লোক সব তেড়ি মারতে আসছে, আমি সে আঁকাবাকি করি, পাগল টাগল বলি, সারি লে আসনু। এই মধু, তুই ও করিস কেন? ওই লোকটার হাত কেটে গেছিল বলি আমি তো উপকার করতে যাসনু। লল, এই উপকার ওইভাবে করে তো? কিভাবে করে? আই দেখাচ্ছি উপকার কিভাবে করে। এই বাবু শোন, শীতের সময় জামার বোতাম খুলি এইভাবে কেউ ঘরে, ঠান্ডা লেগে যাবে যে। খবরদার, উদুম গায়ে ঘুরবা না, যাও খেলা করো গা। এদা দেখ, এইভাবে মানুষের উপকার করতে হয়। ঠিক আছে আব্বা। ওই মেয়েটার চেনটা তো খোলা, যাই উপকারটা করে দি। শীতের সময় এইভাবে কেউ ঘোরে, ঠান্ডা লেগে যাবে যে। লল, যাও খেলা করো গা। এই খুশি, তোর এত বড় অসম্মান, তুই আমার গায়ে হাত দিলি, তোর কিছু বলি রে। আমাকে মেরে দিলি গো, তুই বাঁচা গো। থামো মা, থামো থামো থামো, আর মারো না, আমার পাগল ছাগল ছেলি কি করতে কি করে ফেলছে, তুমি ক্ষমা করে দাও। এই সফিক, যা ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তোমার যা দিলো তাই করে দিছি। এই তুই আবার চেন খুলে দিলি যে, যা বাড়ি হাট। এই ঘৃণাতে তো তোকে বাজারে আসতে চাইনি, তুই মাঠের কেউ মাঠেই থাকবি। এই সফিক, ভ্যানলি মাঠে চ, গরুর লাগি ধানের লাড়ালে আসি গি। ঠিক আছে আব্বা, চলো। এই সফিক, ভালো করে হ্যান্ডেল ধর, দেখিস আবার যেন ডাইন বাইয়ে না যায়। ঠিক আছে আব্বা, এটা কোনো ব্যাপার না, তুমি শুধু ঠেলো, তারপর আমি দেখছি। আসো,
চলো একটু তাড়াতাড়ি টুইলি দাও গা। কিচ্ছু কষ্ট পাবে না, তুমি বড়ের বাড়ি খাইছো নাকি? তোমার আব্বা আমার ছোটবেলাকার বন্ধু, আসো তো চারটি খাই লও। ঠিক আছে চাচা, তুমি যখন এত করেই বুঝছো, দাও চাচি খেতে দাও ডুমরি মেড্ডি। ঠিক আছে বাপ, কুটুম হয়ে বসো, আমি খাবার দিচ্ছি। ও চাচা, মাছটা খেতে তো হেভি লাগছে, কোথাকার মাছ? কোথাকার মাছ? হালদার জানে? চাচা হালদার কোথাকার? খাওয়ার সময় তো বলতে হয় না, মুখ বুঝে খেলেও তো। মুখ বুঝলে আবার খাবো কি করে চাচা? আরে সেই মুখ বুঝো না, কথা বলো না, খাও। মাছটা খেতে খুব সুন্দর লাগছে তো, তার লেগে বলছি, মাছটা কে রান্না করেছে চাচা? আমার মেয়ে। চাচা তোমার মেয়ে বি হওয়া নাই বড়? কেন, তোমার তো খোঁজ নিলাম কি? মাছটা খেতে খুব ভালো লাগছে তো, তার লেগে শুধাছি। না এখনো বিয়ে দিতে পারিনি। কেন চাচা, তোমার মেয়ে কানা না কুজু? এই বুড়ি এখানে আয় তো, আমার কানে করে ঘনে ঘনে ভালো লাগছে না। কিছু বলছো আব্বা? এই দেখো এটা আমার মেয়ে। ওয়াও, তার লেগে মাছের এত স্বাদ। চাচা খাওয়া দাওয়া তো খুব ভালো হইল, চারটি মৌরি খেয়ে আসি কি? তোমার বিয়ে হয়নি? আব্বা বললো শুনতে পেল না, আমার বিয়ে হয়নি। আমারও হয়নি। তোমার হয়নি তো আমি কি করব? যদি হয় কি হবে? আমাদের বিয়েটা মৌরি খাওয়া হলো, চলো তোমার ভ্যানটা তুলে দেশি কি? চাচা এখন রোডে যেতে ভাল লাগছে না, বইকেলে গেলে হইতক না? না না এক্ষুনি চলো, বইকেলে আমার অন্য কাজ আছে। ঠিক আছে তাহলে তুমি সিদ্ধ চলো, একটু হাতে হিল্লা দিবা। ও কেন যাবে, আমরা ঝুল নাই পারবো, চলো। তাহলে ভালোভাবে থাকো। চাচা একটু তাড়াতাড়ি চলো, নাহলে আব্বা আবার আমাকে বকবে। কিচ্ছু বলবে না, তুমি শুধু বাড়ি কি বলবা, আসেন চাচার বাড়িতে শিনু। আব্বা বাড়িতে আছে নাকি? তাহলে কোথায় আছে? কেন ভ্যানে তলে? আব্বা তোমার লাগেনি তো, তুমি ভালো আছো তো? শালা চেলিকে কিছু ভুলি রে। No, no.